নিজেটা আমি তৈরি করেছিলাম, এইকে আমি আজ টেস্টিং করব। এই রোদে আমি যখন কোনো বাইরে ব্রেকডাউনে যাই, তখন চেষ্টা করি যে গলির ভেতর দিয়ে জোম্যাটো, সুইগি, স্যাটোফ্যাক্স, তাদের কী অবস্থা এই রোদে যখন ওরা ফুড ডেলিভারি করতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক দি বয় ইউটিউব চ্যানেল। সর্বপ্রথম বলে তোমরা সকলে কেমন আছো, আশা করছি তোমরা সকলে সবাই ভালো আছো। দোকান চলে এসেছি আর দোকানে এই যে আর নিচেরটা আমি তৈরি করেছিলাম, এইকে আমি আজ টেস্টিং করব। সো গাইস, মালটাকে এবার চালিয়ে দেখবো, দেখাবো তোমাদের সামনে। প্লাগ দিলাম, সুইচ দিলাম, ঠিক আছে। মাল মাল অ্যাম্পিয়ার মিটার, ওয়াট মিটার, মাল পুরো ওকে আছে। আর এইটা অবশ্য অরিজিনাল মাল, এটা খুলে দিলাম, এটাই আবার লাগিয়ে দেবো। কারণ হলো যে মালটাকে টেস্ট করার মতো আমার কাছে মেশিন নাই বলে এই মালটাকে খুলে সেই জন্য ওখানে টেস্ট করলাম, ওই মেশিনে টেস্ট করলাম। মালটা পুরো ঠিক আছে, চলো। আর একটা ইস্ত্রি দিয়ে গেলো, এবার ইস্ত্রিটাকে দেখবো। ইস্ত্রিটা প্রবলেম বলতে দুটো প্রবলেম হয়েছে, এক রেগুলেটারটা একটুখানি গণ্ডগোল আছে আর ইন্ডিকেটারটা কেটে গেছে। তাই ইন্ডিকেটার পাল্টাবো না, ইন্ডিকেটারের অত দরকার নেই, আমার হিট নিয়ে কষ্ট, তো আমি রেগুলেটারটাকে রিপেয়ারিং করে দেবো। তো ইস্ত্রি হিট হচ্ছে, ইস্ত্রিটা ঠান্ডা হোক, তারপর ইস্ত্রিটা আমি ফিট করে দেবো রিপেয়ারিং করে। সো গাইস, ইস্ত্রি রেডি হয়ে গেছে, চলো ইস্ত্রিটাকে এবার লাইন দিয়ে টেস্ট করা যাক। সর্বপ্রথম আমরা সিরিজে টেস্ট করে নেবো। তা লাইন দেওয়া মাত্রই লাইটে চলে গেলো, মানে সিরিজ ঠিক আছে। এবার ডাইরেক্ট দিয়ে দিলাম, তা ডাইরেক্ট দেওয়া মাত্র হিট। আর ইন্ডিকেটার যখন কাটা, ইন্ডিকেটার ব্লিঙ্ক করবে না, যেহেতু ইন্ডিকেটার আমি পাল্টাই নাই, বা খরচা করবো আমার মেন হিট নিয়ে। আর সবচেয়ে মেন দেখে নেবো যে অটো কাট হচ্ছে কি না, যে রেগুলেটারটা যে হিট বেশি হয়ে গেলো অটো কাট হয়েছে কি না। আর অ্যাম্পিয়ার ওয়াটটা তোমাদেরকে দেখিয়ে দেবো, যে অ্যাম্পিয়ার ওয়াট সব ঠিক আছে, ওয়াট ঠিক আছে। আর অ্যাম্পিয়ার যেমন অটো কাট হয়েছে, অটো কাট কে হলো কি, অটোমেটিক সুইচ দেওয়া আছে, অটো কাট হয়ে গেছে, মানে ঠিকই আছে। ওকে, ভালো হিট হয়ে গেছে। আর আজ যে সূর্যি মামা, দেখো কেমনভাবে তাকিয়েছে, দেখো এত রোদ, সে পুরো মুখ চোখ লাল হয়ে গেছে। আর এই রোদে আমি যখন কোনো বাইরে ব্রেকডাউনে যাই, তখন চেষ্টা করি যে গলির ভেতর দিয়ে যাওয়ার, যদি কিছুটা একটুখানি ছাওয়া পাওয়া যায়। আর এই মেন রাস্তা দিয়ে গেলে হয়তো তাড়াতাড়ি হয়, কিন্তু প্রচণ্ড রোদ, পুরো মুখ চোখ লাল হয়ে যায়। তাও তো আমি তো ভালো যে বেশিক্ষণ সময়টাই ঘরে থাকি, কিন্তু যারা ফুড ডেলিভারি করে, জোম্যাটো, সুইগি, স্যাটোফ্যাক্স, তাদের কী অবস্থা এই রোদে যখন ওরা ফুড ডেলিভারি করতে যায়। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, যে আকাশটাকে না দারুণ লাগছে, এত রোদও আকাশটাকে অসাধারণ লাগছে।
সন্ধ্যে 7টার সময় আকাশটাকে দেখতে দারুণ লাগছে। হয়তো ক্যামেরাতে অত সুন্দর লাগছে না, কিন্তু রিয়েলে আলাদাই একটা দেখতে লাগছে। আর আজকে ওয়েদারটাও এখন পর্যন্ত বাম্পার আছে। দুপুরবেলায় যে পরিমাণে গরম ছিল তার তুলনায় সন্ধ্যেবেলায় বেশ একটুখানি ঠান্ডা ভাব আছে। হাওয়া বইছে, প্রকৃতির হাওয়া একটা আলাদাই একটা ফিলিংস আছে। যাই বলো বস, দেখো গাছে পাতাগুলোও বেশ বাম্পার নড়ছে, আর একটা মানে এনার্জি আসছে, ফিলিংস যে মন থেকে একটা শান্তি সেটা পাওয়া যাচ্ছে এত সুন্দর হাওয়া দেখে। তা বাইরে একটা ছোট্ট কাজ আছে, কাজটা মিটিয়ে দিয়ে চলে আসি। ভিডিও এডিট করতে বসে লাগছে যে ভিডিও এডিট করি নাই, তা আজ ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভিডিও শেষে একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল। টাটা, বাই বাই, লাভ ইউ বস। জীবন তোমার, তুমি তোমার মতন চলো।